আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে ডিম আর কচুর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি এখানে কিছু কচু নিয়ে নিয়েছি। কচুটা আমি প্রথমে সুন্দরভাবে কেটে এটাকে ভালো করে ছুলে নিতে হবে, এমনভাবে ছুলতে হবে যাতে এটার এর বাইরের যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো না থাকে। খুব ভালোভাবে পরিষ্কারভাবে এটাকে ছুলে নিতে হবে। ছোলার পর এটাকে সুন্দর সাইজে কাটতে হবে, যেমনটি দেখতে পাচ্ছেন এরকম সাইজ করে আপনারা কেটে নিতে পারেন। কিউব করে সবগুলো এক সাইজে কাটতে হবে, যাতে রান্নার সময় কোনোটা কম সেদ্ধ কোনোটা বেশি সেদ্ধ না হয়। অনেকে কচুগুলো খায় না, গলাতে ধরে এটা মনে করে, কিন্তু এটা সেরকম কিছু না, এটা খুবই ভালো একটি খাবার। এর তো আপনারা এভাবে কচুটাকে ছুলে রান্নার জন্য প্রস্তুত করবেন। কচুগুলো কেটে নেওয়ার পরে এখানে কয়েকটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো ছুলে বাটার জন্য প্রস্তুত করতে হবে। আর লাগবে কিছু রসুন। পেঁয়াজ রসুনগুলো ছোলা হয়ে গেছে, এবার এগুলো পরিষ্কার করে ধুয়ে বাটতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4-5টা কাঁচামরিচ এবং 4-5টা শুকনো মরিচ। দুটো একসঙ্গে দেওয়ার কারণ হচ্ছে এটাতে কালার এবং টেস্ট দুটাই খুব সুন্দর হয়। এটাকে ভালোভাবে পাটায় বেটে পেস্ট তৈরি করতে হবে। এখন এখানে চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে আমি পানি দিয়ে দিলাম 0.5 লিটার থেকেও বেশি, এবং পানির মধ্যে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম। এবার চুলাটা অন করে এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে। এটা হালকা পরিমাণে সেদ্ধ করতে হবে, যেটাকে ভাপানো বলা হয়। এর ফলে কচুর যে একটা কষ থাকে, কালো রান্নার সময় যাতে তরকারিটা কালো হয়ে না যায় এজন্য এই কাজটি করা। এদিকে আমি ডিমগুলো ভেঙে নিয়েছি, ডিমের ভাজি প্রস্তুত করার জন্য ডিমগুলো ভেঙে নেওয়া হয়েছে। কচুগুলো হয়ে গেছে, এখন এটাকে একটা ঝাঁঝরির সাহায্যে একটা পরিষ্কার ঝুড়ির মধ্যে তুলে নিব। এটা ঝুড়ির মধ্যে তোলার কারণ হচ্ছে এটাতে যাতে কোনো পানি অবশিষ্ট না থাকে। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা কালো পানি বের হয়েছে। এটা যদি এই প্রক্রিয়াটা না করা হতো তাহলে তরকারির কালারটা খুব খারাপ হয়ে যেত। এখন যে 3টা ডিম নিয়েছি, ডিমগুলো একটু ফেটে নিতে হবে ভালোভাবে। এখানে পেঁয়াজ মরিচ বা লবণ কোনোটাই ব্যবহার করব না, শুধু ডিমগুলো ফেটে নিয়ে, ভালোভাবে ফেটে নিয়ে এটাকে তেলে ভাজি করে নেব। ডিমটা ফেটা হয়ে গেছে, এবার ডিমটা ভাজার জন্য চুলায় প্যান বসিয়েছি। প্যানটা গরম হলে 2 টেবিল চামচের পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা আমি চারদিকে ছড়িয়ে দিলাম যাতে ডিমটা ভাজা ভালো হয়। তেলটা গরম হলে ডিমের যে মিশ্রণটা এটা ধুয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে।
2-3 মিনিটের মতো এটাকে রাখতে হবে। দুই তিন মিনিট পর আমি এটাকে উল্টিয়ে দিব। সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। এটা অনেকটাই পাটিসাপটা পিঠার মতো করে উল্টাতে হবে। এখন এটাকে পুরোটা উল্টে দিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিলাম। রান্নার জন্য আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটি গরম হওয়ার পরে আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা ছিল সেটি গরম তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনের পেস্টটা আগে থেকে পাটায় বেটে রাখা ছিল, এটি দেওয়ার পরে এখন দিয়ে দেব আদা আর জিরার একটা পেস্ট 1 টেবিল চামচের মতো হবে, এটা দিয়ে দিলাম। আর এখানে রয়েছে কাঁচা মরিচ আর শুকনো মরিচের পেস্ট 1 টেবিল চামচের মতো। এই মশলাগুলো দেওয়ার পরে এখন এটাকে একটু কষিয়ে নিতে হবে। এটা ভালোভাবে কষাতে হবে যাতে এটা কাঁচার গন্ধ না থাকে। এটা 1 মিনিটের মতো কষানোর পরে এখানে 1/4 টিস্পুনের মতো আছে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়ো। এই দুটো দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষাই নিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এবার সবটা ভালোভাবে কষাতে হবে। তিন মিনিটের মতো কষানোর পরে এবার আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার আর একটু কষিয়ে নিতে হবে। ততক্ষণে আমি এখানে ডিমটা সুন্দর সাইজ করে কেটে নিচ্ছি। এটা রান্নার জন্য খুব ভালো করে কেটে নিতে হবে সুন্দর সাইজ করে। ডিমগুলো কাটা হয়ে গেছে, আমার মশলাটা ওইদিকে কষানো শেষ। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা কুচুগুলো দিয়ে দিচ্ছি। কুচুগুলো দেওয়া হয়ে গেলে এটাকে কষানো হবে 4-5 মিনিটের জন্য। এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে কষাতে হবে যাতে করে মশলাটা কচুর মধ্যে ভালোভাবে ঢুকে ভিতরে যেন কাঁচা ভাব না থাকে। আমার এটা প্রায় কষানো শেষ। এখানে রয়েছে কয়েক টুকরা দারচিনি আর 2টা এলাচ। এটাকে আমি পাটায় ভালোভাবে বেটে রান্নার শেষ পর্যায়ে দিয়ে দেবো। এটাতে টেস্ট এবং ফ্লেভার 2টাই খুব ভালো হয়। এখানে কচুটা কষানো শেষে আমি পানি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো। আপনারা এখানে খুব বেশি পানি দিতে যাবেন না, এটা একটা মাখা মাখা টাইপের রেসিপি।
বেশি পানি হয়ে গেলে এটার টেস্ট নষ্ট হয়ে যাবে। পানি দেওয়ার পরে ডিমগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিতে হবে। আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের টুকরাগুলো দেওয়া হয়ে গেলে এটাকে হাতা দিয়ে চেপে চেপে মশলার মধ্যে দিয়ে দিতে হবে, যাতে ওপরে কাঁচা না থাকে। এটা 4-5 মিনিটের জন্য রান্না হতে দিতে থাকবো। রান্নাটা প্রায় শেষ। এখন আমি ওই দারচিনি আর এলাচের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় মশলাটা পৌঁছে। এটা দেওয়ার পরে 2 মিনিটের মতো রাখতে হবে এবং তারপর চুলাটা অফ করে দিলাম। আমার রেসিপিটা হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা নিজেরা এটা করার চেষ্টা করবেন।